আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে সুন্দর এই কুশন কভারটি তৈরি করে দেখাবো। যদি এটা ডিজাইনের সাথে আমি যে ডিজাইনটা দেখাবো সামান্য কিছুটা চেঞ্জ আছে। তো চলুন শুরু করি কিভাবে খুব সহজে ডিজাইনটা তৈরি করে নেওয়া যায়। আমি এখানে 9টা সুতা দিয়ে কাজটি করে নিয়েছি। এক আপু বলেছিল যেন কতটুকু সুতা লাগে সেটা যেন বলে দেই। তো দর্শক, এই কুশনটি তৈরি করার জন্য আপনারা 800 মিটার সুতা নিতে পারেন। আমার এখানে সাদা রঙের সুতা লেগেছে 400 মিটার এবং লাল রঙের সুতা লেগেছে 400 মিটার। তো 800 মিটার সুতা নিলে আপনাদের কুশনটি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো দর্শক, প্রথমে ম্যাজিক লুপ তৈরি করে নেব। চাইলে আপনারা কাজটি চেন তৈরি করে নিয়েও করতে পারেন, 6টা চেন করে নিয়েও শুরু করতে পারেন। আমার কাছে মনে হয় ম্যাজিক লুপ নিয়ে কাজটি করলে সুন্দর হয় বেশি। তো এই জন্য আমি এখানে ম্যাজিক লুপ করে 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করে ম্যাজিক লুপের মধ্যে এসে ডাবল ক্রোশি করে নেব। তো এখানে মোট আরও 19টা ডাবল ক্রোশি হবে। তাহলে 3টা চেন যেহেতু একটা ডাবল ক্রোশি, তো 20টা ডাবল ক্রোশি আমি তৈরি করে নেব। ফিরে আসছি আমি 20টা ডাবল ক্রোশি তৈরি করে। তো এই যে আমার এখানে মোট 20টা ডাবল ক্রোশি আমি করে নিয়েছি। এবার শুরুর দিকে যে 3টা চেন করেছিলাম সেখান থেকে উপরে 3 নম্বর চেনের মধ্যে গিয়ে এটাকে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। এখানে জয়েন করে নেওয়ার পরে যে ডাবল ক্রোশির উপরে আমাদের জয়েনটা হয়েছে, এরপরে 3টা চেন করে সেম গ্যাপের মধ্যে ডাবল ক্রোশি করে নেব আরও একটি। তাহলে আমার একটা ডাবল ক্রোশির উপরে কিন্তু 2টা ডাবল ক্রোশি হয়ে গেল। এবার পরবর্তী যে ডাবল ক্রোশি আছে তার উপরে এসে আবারও একসাথে 2টা ডাবল ক্রোশি করে নেব। সেম গ্যাপের মধ্যে আর একটি ডাবল ক্রোশি করে নিলাম। তাহলে আমার 2টা ডাবল ক্রোশির উপরে 4টা ডাবল ক্রোশি হয়ে গেল। এবার পরবর্তী ডাবল ক্রোশিতে এসে আবারও 2টা ডাবল ক্রোশি। তো এই যে এভাবে করে প্রত্যেকটা গ্যাপের মধ্যে গিয়ে প্রত্যেকটা ডাবল ক্রোশির উপরে গিয়ে 2টা 2টা করে ডাবল ক্রোশি করে নেব। তাহলে আমার 20টা ডাবল ক্রোশির উপরে কিন্তু 40টা ডাবল ক্রোশি তৈরি হয়ে যাবে। ফিরে আসছি সবগুলো ডাবল ক্রোশি কমপ্লিট করে। তো এই যেভাবে করে চলে কমপ্লিট করে নিয়েছি ডাবল ক্রোশি, আবারও উপরে 3 নম্বর চেনের মধ্যে গিয়ে এটাকে স্লিপ স্টিচ করে নিচ্ছি। তারপরে যে ডাবল ক্রোশির উপরে আমি এটাকে স্লিপ স্টিচ করে নিলাম, পরবর্তী ডাবল ক্রোশির উপরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি করব। তো এবার আমাদেরকে আবারও মোট 20টা সিঙ্গেল ক্রোশি করতে হবে। যদি প্রত্যেকটা ডাবল ক্রোশির উপরে একটি করে সিঙ্গেল ক্রোশি করি তাহলে কিন্তু আমাদের এখানে 20টা সিঙ্গেল ক্রোশি তৈরি হবে। তো এভাবে করে প্রত্যেকটা গ্যাপের মধ্যে গিয়ে এভাবে সিঙ্গেল ক্রোশি করে নেব। ফিরে আসছি সবগুলো ঘরে সিঙ্গেল ক্রোশি করে। তো এই যে এভাবে করে আমি প্রত্যেকটার উপরে সিঙ্গেল ক্রোশি করে নিয়েছি। এবার এখানে 4টা চেন করব। 4টা চেন করে কাটাই 2বার প্যাচ দিয়ে নেব। প্রথম যে ঘরের উপরে আসি এখন সেই ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশি করব। আমরা কিন্তু কাটাই প্যাচ নিয়েছি ট্রিপল ক্রোশির জন্য, কিন্তু এখানে এভাবে করে ডাবল ক্রোশি করতে হবে, অর্থাৎ 2বার করে কাটার লুপটা নিতে হবে। সেম গ্যাপের মধ্যে আবারও আরও একবার লুপ ছেড়ে দিলাম 2বার। এভাবে করে একসাথে নিয়ে নিলাম, 5টা চেন করে দেব। 3 4 5 5টি চেন করে আবারও কাটায় 2বার প্যাচ দিয়ে নেব। একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে গিয়ে এভাবে করে একটি পাপড়ি তৈরি করে নিতে হবে। তো আমাদের কিন্তু যেহেতু একটি করে ঘর স্কিপ করব, তো এখানে কিন্তু মোট 20টা পাপড়ি তৈরি হবে। 20টি পাপড়ি তৈরি করে নিতে হবে। পাঁচটা চেন করে দেব। তো এভাবে করে একটি করে ঘর স্কিপ করে পরবর্তী ঘরের মধ্যে গিয়ে একটি করে পাপড়ি তৈরি করে নেব। তো আমি সম্পূর্ণ রাউন্ডটা এভাবে কমপ্লিট করে ফিরে আসছি।
সবকি ঠিক এইভাবে করে আমি এখানে সবগুলো পাপড়ি তৈরি করে নিয়েছি। লাস্টের ঘরে এসে আবার ওইখানে একটা পাপড়ি তৈরি করে নেওয়ার পরে পাঁচটা চেন করে, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা চেন করে প্রথম পাপড়ির এই যে ওপরের দিকে যে এটাকে স্লিপ স্টিচ করে নিচ্ছি। স্লিপ স্টিচ করার পরে এই যে ঘরের মধ্যে গিয়ে একটা স্লিপ স্টিচ করব, একটা চেন করব, আরেকবার একটা সিঙ্গেল ক্রোশি করব। তাহলে কিন্তু আমরা এই পাপড়ির চেনের মাঝখানে চলে এসেছি। তো এবার এখানে সিঙ্গেল ক্রোশি করার পরে কাটাই প্যাচ নিয়ে এই যে পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে ডাবল ক্রোশি করব। তো এই গ্যাপের মধ্যে 11টি ডাবল ক্রোশি তৈরি করে নিতে হবে। এই গ্যাপের মধ্যে 11টা ডাবল ক্রোশি করে নিতে হবে। তো এখানে আমি 11টি ডাবল ক্রোশি করে নিয়েছি। 11টি ডাবল ক্রোশি করার পরে পরবর্তী গ্যাপের মধ্যে এসে একবার সিঙ্গেল ক্রোশি করে দেব। এরপর আবারও এক দুই তিন, এই তিনটি ঘরে পাঁচটি করে চেন করে করে সিঙ্গেল ক্রোশি করে নেব। তিন চার পাঁচ, পাঁচটি চেন, সিঙ্গেল ক্রোশি, পাঁচটি চেন, সিঙ্গেল ক্রোশি, আবারও পাঁচটি চেন, সিঙ্গেল ক্রোশি, পরপর তিনটি ঘরে এভাবে করে পাঁচটি করে চেন করে সিঙ্গেল ক্রোশি করে নিলাম। আবারও কাটার প্যাচ নিব এবং চার নম্বর ঘরের মধ্যে এসে এভাবে করে 11টি ডাবল ক্রোশি করে নিতে হবে। তো এই যে আবারও এখানে 11টি ডাবল ক্রোশি করে পরবর্তী গ্যাপের মধ্যে এসে সিঙ্গেল ক্রোশি করে নেব। আবারও পাঁচটি চেন সিঙ্গেল ক্রোশি, পাঁচটি চেন সিঙ্গেল ক্রোশি, পাঁচটি চেন সিঙ্গেল ক্রোশি, দেন পরবর্তী ঘরে এসে এভাবে করে 11টি ডাবল ক্রোশি করতে হবে। ঠিক একইভাবে এ পাশেও এই কাজটি করে নিতে হবে। তাহলে আমাদের চারটা ঘরে এভাবে করে 11টি করে ডাবল ক্রোশি করলে এটা কিন্তু অলরেডি একটা স্কোয়ার শেপে চলে আসবে। দর্শক, যেভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এবং এই লাস্টে এসে কিন্তু এখানে পাঁচটি চেন করে জয়েন করা যাবে না, এখানে আমি দুইটা চেন করে নিতে হবে। লাস্টে এসে কিন্তু দুইটা চেন করতে হবে। দুইটা চেন করে নিয়ে এই যে ডাবল ক্রোশির আগে যে গ্যাপটা আছে, ঘরটা আছে, এখানে এসে একটা ডাবল ক্রোশি করে নিলাম। তাহলে কিন্তু আমরা একদম এই চেন, যদি আমরা পাঁচটা চেন নিয়ে থাকতাম তাহলে কিন্তু এভাবে মাঝখানে আসতে পারতাম না। তো এই জন্য এভাবে করে একটা ডাবল ক্রোশি নিয়ে মাঝখানে চলে আসলাম। এবার এখান থেকে একটা ডাবল ক্রোশি নেব এই যে প্রথম ডাবল ক্রোশির ভেতরে গিয়ে। এখান থেকে একটা ডাবল ক্রোশি নিচ্ছি, একটি চেন করব, পরবর্তী ডাবল ক্রোশিতে এসে ডাবল ক্রোশি, একটি চেন, এভাবে করে প্রত্যেকটা ডাবল ক্রোশির ভেতরে গিয়ে একটা করে ডাবল ক্রোশি নেব এবং একটি করে চেন করব। তো দর্শক, যেভাবে করে প্রত্যেকটা ডাবল ক্রোশিতে এসে আমি একটা করে ডাবল ক্রোশি করে নিয়েছি এবং একটি করে চেন করে নিয়েছি। লাস্টে এসে এখানে একটা ডাবল ক্রোশি নিয়েছি। লাস্টে ডাবল ক্রোশির ওপর ডাবল ক্রোশি করার পরে পরবর্তী গ্যাপের মধ্যে এসে একটা সিঙ্গেল ক্রোশি করে দেব। একটা সিঙ্গেল ক্রোশি করে নেওয়ার পরে এখানে পাঁচটি চেন করব। পাঁচটি চেন করে পরবর্তী গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি, আবারও পাঁচটি চেন করব, পরবর্তী গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশি। তো এখানে সিঙ্গেল ক্রোশি নেওয়ার পরে আবারও প্রথম ডাবল ক্রোশির ভেতরে গিয়ে ডাবল ক্রোশি, একটি চেন, প্রত্যেকটা ঘরের মধ্যে এবার গিয়ে একটা করে ডাবল ক্রোশি এবং একটি করে চেন নিয়ে নিতে হবে। তো এইভাবে করে যে ডাবল ক্রোশি এবং একটি করে চেন করে নিয়েছি। লাস্ট ডাবল ক্রোশি করে নেওয়ার পরে প্রথম পাঁচটি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশি করে দিতে হবে এবং এখানে এসে আবারও পাঁচটি চেন সিঙ্গেল ক্রোশি, পাঁচটি চেন সিঙ্গেল ক্রোশি এবং সিঙ্গেল ক্রোশি করে নেওয়ার পরে আবারও ঠিক একইভাবে এই গ্যাপে ডাবল ক্রোশি করে নিতে হবে এবং একটি করে চেনের স্পেস নিতে হবে। এইভাবে করে রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। ওকে, যেভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, লাস্টে এসে কিন্তু আবারও দুইটা চেন করে নিতে হয়েছে। ঠিক আগে যেভাবে করেছিলাম দুইটা চেন করে প্রথম ডাবল ক্রোশিতে এসে এটাকে একটা, এটা কিন্তু চেন ওয়ানের স্পেসে না, প্রথম ডাবল ক্রোশির মধ্যে একটা ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো এবার আমরা মাঝখানে চলে আসলাম। এবার এখান থেকে কাটাই করতে আসতে নেব একটি চেনের যে স্পেস আছে সেখানে এসে একটি চেনের স্পেসের মধ্যে এসে এভাবে করে
একবার করে লুপ ছেড়ে দিতে হবে। এইভাবে করে একবার করে লুপ ছেড়ে তিনটা লুপ একসাথে নিয়ে নেব। এবার এখানে পাঁচটি চেন করে দেব। এভাবে করে চেন ওয়ান এর স্পেসগুলোর ভিতরে গিয়ে একটি করে পাপড়ি তৈরি করে নিতে হবে। পাঁচটি চেন করে দিলাম। আবারও পরবর্তী চেন ওয়ান স্পেসের মধ্যে এভাবে করে পাপড়ি তৈরি করে নিতে হবে। প্রতিটা গ্যাপের মধ্যে এসে আমি এভাবে করে পাপড়ি তৈরি করে নেব। তো দর্শক, যেভাবে করে আমি প্রতিটা ঘরের মধ্যে পাপড়ি তৈরি করে নিয়েছি এবং লাস্ট পাপড়িটা এসে এখানে কোনো চেন করার প্রয়োজন নাই, এটা পাপড়ি তৈরি করে নিয়ে শুধুমাত্র পাঁচটি চেনের যে স্পেস আছে এখানে এসে এটাকে শুধু একটা সিঙ্গেল ক্রোশি করে দিলেই হবে। এবার এখানে পাঁচটি চেন করব। পাঁচটি চেন করে পরবর্তী পাঁচটি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশি, আবারও এখান থেকে চেন ওয়ানের যে স্পেস এর মধ্যে এসে এভাবে করে পাপড়ি তৈরি করে নিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন দর্শক, এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দর্শক, এই যেভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, তো এবার আমি এই যে এখানে এর আগে কিন্তু দুইটা করে চেন করে ডাবল ক্রোশি করে নিয়েছিলাম, তো এবার এখানে পাঁচটি চেনই করব। 1 2 3 4 5 পাঁচটি চেন করে এখান থেকে এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। তো এবার আমি এখান থেকে সুতাটাকে কেটে নেব, আমি অন্য আরেক জায়গা থেকে জয়েন করে আবারও কাজটা শুরু করে দেব। তো আমি এখান থেকে সুতাটাকে কেটে নিলাম। তো এই সুতাটাকেই আবার জয়েন করে নেব। এক 2 3 4 এই যে উপরের 5 নম্বরের ঘরটা, এই ঘর থেকে 1 2 3 4 5 5 নম্বর ঘরের মধ্যে গিয়ে আমি সুতাটাকে জয়েন করে নেব। তো এখান থেকে আবার কাজটা শুরু করব। এখান থেকে আমার কাজটা শুরু করলে আমার মনে হয় সুবিধা হবে, যার কারণে আমি এইভাবে কাজটি শুরু করতে চাচ্ছি। তো এখান থেকে আমি জয়েন করে নিচ্ছি। তো আমি এখানে একটা স্লিপ স্টিচ করে নিলাম, তিনটা চেন করে নিলাম, তিনটা চেন একটা ডাবল ক্রোশি, আরও একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। তাহলে আমার এখানে দুইটা ডাবল ক্রোশি হলো। এবার এখানে পাঁচটি চেন করব, 3 4 5 পাঁচটি চেন করে পরবর্তী গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশি করে দিলাম। পাঁচটি চেন করব, পরবর্তী গ্যাপের মধ্যে এসে একবার সিঙ্গেল ক্রোশি, পাঁচটি চেন করব, পরবর্তী গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশি। এভাবে করে সিঙ্গেল ক্রোশি করব, পাঁচটি করে চেন করে ঠিক এখানে এসে 1 2 3 4 5 এই 5 নম্বর ঘরে এসে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এবং এখানে শুধুমাত্র পাঁচটি করে চেন সিঙ্গেল ক্রোশি, পাঁচটি চেন সিঙ্গেল ক্রোশি করে আসতে হবে। যেভাবে করে আমি পাঁচটি করে চেন করে সিঙ্গেল ক্রোশি করে আবারও এই যে মাঝখানের ঘরে চলে এসেছি। এবার এখান থেকে এটা 4 নম্বর ঘর, 5 নম্বর ঘর আমার এটা, তো আমি এখানে আবারও পাঁচটি চেন করে নিচ্ছি। পাঁচটি চেন করে নেওয়ার পরে পরবর্তী যে 5 নম্বর গ্যাপটা আমাদের, এখানে 2টা ডাবল ক্রোশি করব, 2টা ডাবল ক্রোশি, আবারও 5টি চেন, পরবর্তী গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশি, আবারও 5টি করে চেন এবং সিঙ্গেল ক্রোশি করে নিতে হবে। প্রতিটা গ্যাপের মধ্যে এখন এভাবেই করে নিতে হবে, শুধুমাত্র আমাদের
উপরের যে গ্যাপটা আছে এখানে এসে এভাবে করে দুইটা ডাবল ক্রোশি করে নিতে হবে। দর্শক আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে ফিরে আসছি। এখানে এসে আবারও পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি। ওকে, যেভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, শুধু কর্নারে গিয়ে আমার এভাবে দুইটা করে ডাবল ক্রোশি করে নিয়েছি। এবার এখানে এসে আবারও পাঁচটি চেন করে নিয়েছি। পাঁচটি চেনকে উপরের তিনটা চেন করেছিলাম শুরুর দিকে, সে উপরের তিন নম্বর চেনের মধ্যে গিয়ে এটাকে জয়েন করে নিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে। স্লিপ স্টিচ করার পরে এখানে আবারও তিনটা চেন করব এবং দ্বিতীয় যে ডাবল ক্রোশি আছে তার উপরে এসে একটা ডাবল ক্রোশি নিয়ে নিলাম। তো এখানে কিন্তু আমার আবারও দুইটা ডাবল ক্রোশি তৈরি হয়ে গেল। পাঁচটি চেন করব। পাঁচটি চেন করার পরে আবার পাঁচটা চেনের যে গ্যাপ সেখানে আবারও এটাকে সিঙ্গেল ক্রোশি করে দেব। তো ঠিক আগের মতো করে এবারও পাঁচটা করে চেনের গ্যাপের মধ্যে এই পাঁচটি করে চেন নিয়ে সিঙ্গেল ক্রোশি করে দিতে হবে। এবং আমাদের যে দুইটা করে ডাবল ক্রোশি নিয়েছি এই কর্নারে এসে ঠিক এই দুইটা ডাবল ক্রোশির ওপরেও দুইটা করে ডাবল ক্রোশি আবারও তৈরি করে নিতে হবে। তো এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো দর্শক, এই যেভাবে করে আমি দ্বিতীয় যে পাঁচটি করে চেনের গ্যাপ এটাও তৈরি করে নিলাম। লাস্টে এসে কিন্তু আবারও পাঁচটি চেন করেছি, এটা কিন্তু এখানে উপরে তিন নম্বর চেনের মধ্যে গিয়ে জয়েন করে নিতে হবে। তো এখানে আরেকবার স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। জয়েন নেওয়ার পরে এখানে আবারও তিনটা চেন করে নেব। দ্বিতীয় ডাবল ক্রোশির ওপরে একটা ডাবল ক্রোশি তুলে নিচ্ছি। এবার এখানে পাঁচটি চেন করব, 1 2 3 4 5। পরবর্তী গ্যাপের মধ্যে এটাকে সিঙ্গেল ক্রোশি করে দিলাম। এবার এখান থেকে ডাবল ক্রোশি করতে হবে পরবর্তী পাঁচটি চেনের গ্যাপের মধ্যে এসে। এখান থেকে আর কোনো চেন নেব না, এখান থেকে সরাসরি এসে পরবর্তী পাঁচটি চেনের গ্যাপের মধ্যে ডাবল ক্রোশি করে নিচ্ছি। এখানে মোট 8টি ডাবল ক্রোশি করে নেব, 4 5 6 7 8। 8টি ডাবল ক্রোশি নেওয়ার পরে পরবর্তী গ্যাপের মধ্যে এটাকে জয়েন করে দিচ্ছি সিঙ্গেল ক্রোশি করে। আবারও পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে 8টা ডাবল ক্রোশি নেব। আবারও 8টি ডাবল ক্রোশি করলাম পরবর্তী ফার্স্ট চেনের গ্যাপে, এটাকে সিঙ্গেল ক্রোশি করে আবারও পরবর্তী গ্যাপের মধ্যে 8টি ডাবল ক্রোশি করে নিতে হবে। তো এই যে এইভাবে করে আমার এখানে 5টা করে ঘর তৈরি হয়েছে 8টা ডাবল ক্রোশির। তো লাস্টে এসে যে আমি এখানে আবারও সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে নিচ্ছি। এবার এখানে 5টি চেন করব। 5টি চেন করে এই যে ডাবল ক্রোশি দুইটা, এই দুটো ডাবল ক্রোশির ওপরে আবারও দুইটা ডাবল ক্রোশি তৈরি করে নিতে হবে। তো এইভাবে করেই এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে নিতে হবে। ফার্স্ট চেন 1 2 3 4 5, শুধুমাত্র প্রথম গ্যাপের মধ্যেই একবার সিঙ্গেল ক্রোশি হবে, বাকি ঘরগুলোতে আবারও 8টি করে ডাবল ক্রোশি তৈরি করে নিতে হবে। তো আমি রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। দর্শক, এইভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। আমি লাস্ট রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি। লাস্ট রাউন্ডের জন্য এখানে ঠিক একইভাবে যে যেখানে তিনটা চেন, তিনটা চেনের ওপরে আবারও তিনটা চেন করে নিচ্ছি, পরবর্তী ডাবল ক্রোশির ওপরে একটা ডাবল ক্রোশি। ফার্স্টটি চেন করব, ফার্স্টটি চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি নেব। ফার্স্টটি চেন করব, এখান থেকে 1 2 3 তিন নম্বর ডাবল ক্রোশিতে এসে একটা সিঙ্গেল ক্রোশি করে দেব। আবারও পাঁচটা চেন করব, আবারও 1 2 3 তিন নম্বর ডাবল ক্রোশিতে একটা সিঙ্গেল ক্রোশি করে দিলাম। আবারও পাঁচটি চেন করব, এখান থেকে এবার পরবর্তী ঘরে এসে 1 2 3 তিন নম্বর ডাবল ক্রোশিতে সিঙ্গেল ক্রোশি, আবারও 1 2 3 4 5। এবার 1 2 3 এই তিন নম্বর ঘরে এসে এটাকে সিঙ্গেল ক্রোশি। এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। তো দর্শক, এভাবে করে আমি লাস্ট রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। তো আবারও এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি। পাঁচটি করে চেন করে করে যেহেতু আমি লাস্ট রাউন্ডটা জয়েন করে নিয়েছি,
তো এখানে আবারও পাঁচটি চেন করে সিঙ্গেল ক্রোশি করার পরে আবারও পাঁচটা চেন করেছি এবং এটা আমি ওপরের তিন নম্বর চেনের মধ্যে থেকে স্লিপ স্টিচ নিয়ে জয়েন করে দিচ্ছি এবং এখান থেকে আমি এই সুতাটাকে কেটে নেব। এবার আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমি এটার সাথে আরেকটি পাশ এপাশে জয়েন করে নেব। তো জয়েন করাটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। দর্শক, জয়েন করার জন্য আমি এখানে এই পার্টের সাথে জয়েন করার জন্য এখানে আরেকটি পার্ট তৈরি করে নিয়েছি, যেটার কিনা আমি এখান থেকে লাস্ট রাউন্ডটা শুরু করেছি। তো আমি এখান থেকে জয়েনটা শুরু করে দেবো, লাস্ট রাউন্ড থেকে কিন্তু জয়েনটা করে নিতে হবে। আপনারা একটু খুব ভালো করে খেয়াল করবেন, তাহলেই বুঝতে পারবেন এটা জয়েন করা কতটা সহজ। তো এখানে যে দুইটা ডাবল ক্রোশি করে নিয়েছি, তারপর আমি এখানে পাঁচটি করে চেন করে এখান থেকে সিঙ্গেল ক্রোশি করে জয়েন করতাম, কিন্তু এখানে দুইটা চেন করব। দুইটা চেন করে এই যে পাশের যে এই যে গ্যাপটা, এই যে পাঁচটা চেনের যে এই গ্যাপটা, এটাকে এভাবে ধরে নেব এবং এই গ্যাপের ভেতর দিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশি করে দিতে হবে। যে পাশটা জয়েন করে নিতে চাচ্ছি সেই পাটের ভেতর দিয়ে এইখানে একটা সিঙ্গেল ক্রোশি করে দিলাম। দুইটা ডাবল ক্রোশির পরের যে পাঁচটা চেনের গ্যাপ সেখানে, তারপরে আবারও দুইটা চেন করে এটা কিন্তু জয়েন হতো ওই যে পরবর্তী যে এখানে এসে সিঙ্গেল ক্রোশি করে দিতাম, তো সেখানে সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি। দুইটা চেন করব আবারও, এবার এখানে পরবর্তী ঘরের ভিতরে পাঁচটা চেনের যে গ্যাপ, পরবর্তী ঘরের ভিতরে এসে এটাকে আবারও সিঙ্গেল ক্রোশি করে নিয়ে দুইটা চেন করে নেব এবং এখানে এসে আবার ওই যে এক দুই তিন নাম্বার ডাবল ক্রোশিতে এসে এটাকে সিঙ্গেল ক্রোশি করে নিলাম। আবারও দুইটা চেন করব, দুইটা চেন করার পরে এখানে যে পরবর্তী গ্যাপটা তার ভিতর দিয়ে আবার এটাকে সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি, দুইটা চেন করব, তারপরে আবারও এখানে এই যে পরবর্তী তিন নাম্বার ডাবল ক্রোশির উপর ইয়েতে গিয়ে সিঙ্গেল ক্রোশি করে দিলাম। তিন নাম্বার ডাবল ক্রোশিতে আবারও সিঙ্গেল ক্রোশি নেওয়ার পরে দুইটা চেন করে আবারও পরবর্তী যে ঘর গ্যাপটা বাদ আছে সেখানে এসে একটা সিঙ্গেল ক্রোশি নিয়ে দুইটা চেন, দেন এবার এই যে এই ঘর তো কমপ্লিট হলো, এবার এই ঘরে তিন নাম্বার ঘরে এসে এটাকে সিঙ্গেল ক্রোশি। তো এইভাবে করে দুইটা করে চেন এবং যে গ্যাপে সিঙ্গেল ক্রোশি হয়েছে সেই গ্যাপের করা যাবে না, পরবর্তী গ্যাপের ভিতর থেকে এসে আবার ওইটাকে সিঙ্গেল ক্রোশি, এভাবে করে জয়েন্টটা করে নিতে হবে। তো আমি যেভাবে জয়েন্টটা করে নেব ঠিক একদম এই ঘর পর্যন্ত, জয়েন হতে হতে একদম এই পাশের এই ঘর পর্যন্ত জয়েন হবে। যদি এই পাশে জয়েন করতাম তাহলে কিন্তু এই পাশের ঘর থেকে শুরু করতে হতো। দর্শক, এইভাবে জয়েন করে নেওয়ার পরে লাস্টে এসে কিন্তু আমি এই যে এদিকে আমার কিন্তু এভাবে চেন করা বাকি আছে, যেহেতু আমার এদিকে চেনগুলো করা বাকি আছে তো আমি এই যে এখানে আবারও দুইটা চেন করে নিয়েছি। এখানে এই ঘরে জয়েন করে নেওয়ার পরে আবারও দুইটা চেন করে এবার আমি এই ঘরে এবং এই ঘরে দুইটা ডাবল ক্রোশি করে আবারও পাঁচটি করে চেন করে এই ঘরে জয়েন করে নেব। তো দর্শক, এভাবে করেই চারটি পার্ট জয়েন করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই পাশেও ঠিক একইভাবে এটা কমপ্লিট করে নেওয়ার পরে আরেকটি পার্ট জয়েন করে নিতে হবে এবং এ পাশে আরেকটি পার্ট জয়েন করার পরে এই পাশে আরেকটি পার্ট জয়েন করে নিতে হবে, তখন কিন্তু এই পাশে এবং এই পাশে পার্টটি জয়েন হবে। এই পার্টে যখন জয়েন হবে তখন কিন্তু ঠিক এই যে এই পাশে এখানে এখান থেকে শুরু হবে, অর্থাৎ এখানে তো চেন থাকবে, এটার পরে চেন থাকবে, অর্থাৎ এরকম ঘর তৈরি হবে যখন, তো এই পাশ থেকে জয়েন হবে এবং প্রত্যেকবার কিন্তু এই সাইডগুলো ধরে নিতে হবে, যে সাইডে জয়েন করবেন সেই সাইডের এই পাশটা ধরে জয়েন করতে হবে। এখানে জয়েন করার পরে কিন্তু আমাদের মাঝখানে একটু সামান্য ফাঁকা জায়গা থাকবে, তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। কোশ্চেনটি কমপ্লিট করার পরে মাঝখানে এরকম ফাঁকা ছোট্ট একটা জায়গা থাকবে যেখানে আপনারা এরকম করে ফুল তৈরি করে নিয়ে ফুলটাকে মাঝখানে বসিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু কোশ্চেনটার সৌন্দর্যও বাড়বে এবং এটা দেখতেও ভালো দেখাবে। তো এইভাবে করে নিতে পারেন। ফুলের টিউটোরিয়াল আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন।
সেখান থেকে। তো এরকম করে তো দর্শক এবার আমি আপনাদেরকে বর্ডার ডিজাইনটা দেখিয়ে দেবো। বর্ডার ডিজাইনের জন্য আমাদের একদম কর্নার থেকে কাজ শুরু করতে হবে। আর কর্নারে এসে আমি এখানে সুতাটাকে প্রথমে স্লিপ নট করে নিচ্ছি, দেন আমি কর্নার থেকে কাজ শুরু করব। তো এই যে কর্নারে আমাদের যেহেতু দুইটা ডাবল ক্রোশি আছে, এই দুইটা ডাবল ক্রোশির উপরের যে ডাবল ক্রোশিটা, প্রথম ডাবল ক্রোশিটা, প্রথম ডাবল ক্রোশিতে এসে সুতাটাকে আমি আটকে নিচ্ছি প্রথমে। তো এখানে আমি তিনটা চেন করে নেব এবং সেম গ্যাপের মধ্যে আরেকটি ডাবল ক্রোশি করলাম। এবার এখানে দুইটা চেন করে পরবর্তী ডাবল ক্রোশির উপরে গিয়ে আবারও দুইটা ডাবল ক্রোশি করলাম। তাহলে এখানে একটা কর্নার আর কি তৈরি হলো। কর্নারটা না তৈরি করলে এটা স্কোয়ার শেপ নিয়ে আসতে একটু অন্য আর কি খারাপ দেখাবে, এই কারণে কর্নারটা তৈরি করে নেওয়া। তো যাই হোক, এবার এখানে দুইটা চেন করে পরবর্তী গ্যাপের মধ্যে এসে ডাবল ক্রোশি করে নেব তিনটা। তিনটা ডাবল ক্রোশি নেওয়ার পরে দুইটা চেন পরবর্তী গ্যাপের মধ্যে এখানেও তিনটা ডাবল ক্রোশি তৈরি করে নেব। এখন প্রত্যেকটা গ্যাপের মধ্যে গিয়ে তিনটা করে ডাবল ক্রোশি নেব, দুইটা করে চেন নেব। তিনটা করে ডাবল ক্রোশি, দুইটা করে চেন করে রাউন্ডটা কমপ্লিট করব। শুধুমাত্র কর্নারে গিয়ে এভাবে করে দুইটা ডাবল ক্রোশির উপর চারটা ডাবল ক্রোশি নিতে হবে এবং মাঝখানে দুইটা চেনের স্পেস তৈরি করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন দর্শক, এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নেব। দর্শক, যেভাবে করে আমি রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি, আমি আরও একটি রাউন্ড করব এই গ্যাপগুলোর মধ্যে ডাবল ক্রোশি তৈরি করে। তো আমি আবারও কর্নার থেকে কাজটা শুরু করে দিচ্ছি। তো কর্নারে এসে যেহেতু আমি এখানে স্লিপ স্টিচ করে নিয়েছি, তো আবারও এই যে দুইটা চেনের যে গ্যাপ কর্নারের মধ্যে, এখানে স্লিপ স্টিচ করে যেতে হবে এই দুইটা চেনের গ্যাপে এসে। প্রথমে তিনটা চেন ডাবল ক্রোশি, দুইটা চেন সেম গ্যাপের মধ্যে আরও দুইটা ডাবল ক্রোশি। তো কর্নারটা আমি এখানে তৈরি করে নিলাম। কর্নারটা নেওয়ার পরে দুইটা করে চেন নিতে হবে পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে তিনটা ডাবল ক্রোশি। তো ঠিক এইভাবে করে আগের মতো করে তিনটা করে ডাবল ক্রোশি করে রাউন্ডটা কমপ্লিট করে নেব। দুইটা চেন, আবারও তিনটা ডাবল ক্রোশি পরবর্তী গ্যাপের মধ্যে। তো এইভাবে করে আবারও রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। দর্শক, এইভাবে করে আমি দ্বিতীয় রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। এবং বর্ডারের জন্য আমি এখানে কর্নারের মধ্যে এসে আমাদের যে কর্নারটা, এই কর্নারে এসে চারটা ডাবল ক্রোশি করে নিয়েছি। আমি এখানে লাল সুতা নিয়ে নিয়েছি। চারটা ডাবল ক্রোশি করে নেওয়ার পরে এখানে দুইটা চেন করে আমি প্রথমে প্রথম সিঙ্গেল গ্যাপের মধ্যে গিয়ে এটাকে জয়েন করে নিচ্ছি। তিনটা চেন করব, তিনটা চেন করে পরবর্তী গ্যাপে এখানে জয়েন করে নিচ্ছি। এবার এখানে ডাবল ক্রোশি নিব পরবর্তী গ্যাপের মধ্যে এসে নয়টি ডাবল ক্রোশি করে নেব। দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। নয়টি ডাবল ক্রোশি নেওয়ার পরে পরবর্তী তিনটা চেনের গ্যাপ, দুইটা চেনের গ্যাপে এটাকে জয়েন করে নিচ্ছি। এবার এখানে তিনটা চেন করব, এক, দুই, তিন, তিনটা চেন করে পরবর্তী ঘরে এটাকে সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি এবং আবারও তার পরবর্তী ঘরে গিয়ে নয়টা ডাবল ক্রোশি করে নিতে হবে। তো এইভাবে শুধুমাত্র কর্নারে যে ঘর আছে কর্নারে চারটা ডাবল ক্রোশি করে নিতে হবে। তো এইভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো এইভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এবার এখানে চারটা ডাবল ক্রোশির উপরে প্রথম ডাবল ক্রোশির উপরে একটা ডাবল, তিনটা চেন করে নিলাম। নেওয়ার পরে পরবর্তী ডাবল ক্রোশিতে এসে ডাবল ক্রোশি, এক, দুই, তিন, চার, চারটি চেন, দুইটা মাঝখান দিয়ে একটা সিঙ্গেল ক্রোশি করে নেব। আবারও পরবর্তী ডাবল ক্রোশিতে গিয়ে
একটা ডাবল ক্রোশি নিতে হবে। চারটা চেন, সিঙ্গেল ক্রোশি, পরবর্তী ডাবল ক্রোশিতে ডাবল ক্রোশি, চারটা চেন এবং সিঙ্গেল ক্রোশি। এভাবে করে নেওয়ার পরে এখানে দুইটা চেন করলাম, মাঝখানে তিনটা চেনের গ্যাপের মধ্যে এটাকে জয়েন করে নিচ্ছি। এবার এখান থেকে আবারও প্রথম ডাবল ক্রোশি থেকে কাজ শুরু করব। প্রথম ডাবল ক্রোশির ঘরে এসে ডাবল ক্রোশি, চারটা চেন এবং সিঙ্গেল ক্রোশি। এভাবে করে পিকক ডিজাইন তৈরি করে নিতে হবে। পরবর্তী ডাবল ক্রোশিতে এসে ডাবল ক্রোশি, চারটা চেন, সিঙ্গেল ক্রোশি করে দিলাম, আবারও ডাবল ক্রোশি, চারটা চেন, সিঙ্গেল ক্রোশি। এভাবে করে প্রত্যেকটার ওপরে এই কাজটি করে নিতে হবে। নয়টা ডাবল ক্রোশির ওপরে নয়বার এইভাবে করে নিলেই তৈরি হয়ে যাবে ডিজাইনটা। তো এই যে এভাবে করে তৈরি করে নিলাম, মাঝখানে এবার এখানে মাঝখানে তিনটা চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশি করে আবারও এখান থেকে পিকক ডিজাইনটা তৈরি করে নিতে হবে পরবর্তী ডাবল ক্রোশির ওপর থেকে আবারও। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা খুব সহজভাবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন আর অনেক ভিডিও পেতে।